viewers, assalamu alaikum, welcome back to my channel. This is Dina from Beauty. Aajke eshechi another back to basic recipe new, which is ganache. আর আজকে দেখাচ্ছি ডার্ক চকলেট গানেশ দিয়ে কীভাবে আপনি আপনার কেকটা কভার করবেন। এবং ডার্ক চকলেট গানেশের ক্ষেত্রে চকলেট আর ক্রিমের যে রেশিও সেটা হচ্ছে 2:1, উইচ ইজ আপনি যতটুকু পরিমাণ আপনার চকলেট নেবেন তার হাফ পরিমাণ আপনি নেবেন ক্রিম। এবং এক্ষেত্রে অবশ্যই ওয়েট মেজার করে নেবেন ফর আ গুড রেজাল্ট। আমি কখনোই এক্ষেত্রে কাপের মেজারমেন্ট আসলে রিকমেন্ড করবো না। আর যেহেতু আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি 600 গ্রাম, সো আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছি 300 গ্রাম। আপনার চাইলে ক্রিমটা আসলে মাইক্রোওয়েভে গরম করে নিতে পারেন ফর অ্যাবাউট মিনিট, আর আচ্ছা আপনার আমার মতো চুলায় গরম করে নিয়ে নিতে পারেন। চুলায় ক্রিমটা গরম করার সময় হিটটা লো টু মিডিয়াম থাকবে এবং ক্রিমটা পুরো ফুটাবেন না। যখন দেখবেন যে ক্রিমের সাইড দিয়ে এরকম ছোটো ছোটো বাবলস বাবলস উঠছে, মানে সিমারিং পর্যায়ে যখন যাচ্ছে, তখন এটাকে আর বেশি গরম করার দরকার হবে না। এখন এই গরম ক্রিমটা আমি আমার চকলেটের উপর ঢেলে দিব এবং ঢেলে দিয়ে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। আর এখানে খেয়াল করবে আমি চকলেটটা কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তাতে করে যেটা হবে যে আমি যখন গরম ক্রিমটা দিচ্ছি এটা ইজিলি এবং ইভেনলি আসলে মেল্ট হবে। পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ভালো মতো এটাকে কুচকি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে যদি দেখা যায় যে কিছু লাম্পস রয়ে গিয়েছে, যে হয়তো চকলেটটা পুরোপুরি মেল্ট হয়নি, সেক্ষেত্রে জাস্ট 20 সেকেন্ড বা 30 সেকেন্ড যদি একটু মাইক্রোওয়েভে দিয়ে একটু গরম করে নিন, তখন দেখা যাবে যে চকলেটটা একদম স্মুথলি মেল্ট হয়ে ক্রিমের সাথে মিশে গিয়েছে। এখন হচ্ছে এটাকে সেট হতে দিতে হবে এবং সেটা আপনি জাস্ট প্লাস্টিক র‍্যাপ দিয়ে ভালো মতো এটাকে ঢেকে রুম টেম্পারেচারে রাখতে পারেন ওভারনাইট, অথবা আপনি জাস্ট ফ্রিজে রেখে দিন। অবশ্যই ডিপ ফ্রিজে না, রেফ্রিজারেটর যেটাকে আমরা নর্মাল ফ্রিজ বলি, নর্মাল ফ্রিজে রেখে দিন 2-3 ঘন্টার মতো, ইট উইল সেট। আমি ফ্রিজে রেখেছি এবং ভুলে গিয়েছি, আমি প্রায় 4 ঘন্টা পর মনে হয় বের করলাম এটাকে এবং এটা এই পরিমাণ হার্ড হয়ে গিয়েছে। হার্ড হলে চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড আসলে যদি একটু গরম করে নেন তাহলে এটা আবার দেখবেন যে সফট একটা পর্যায়ে চলে এসেছে। বাট প্রায় 1-2 মিনিটের মতো আগেই দিতে যাবেন না, তাহলে দেখা যাবে এটা আবার একদম বেশি লিকুইড পর্যায়ে চলে গিয়েছে। গ্যানাশের কনসিস্টেন্সিটা কেমন হবে, এটা খুব বেশি হার্ডও হবে না আবার একদম বেশি লিকুইডও হবে না। এটার কনসিস্টেন্সিটা হবে আমরা যে নসিলা বা নাথেলা খাই ওইটার যে কনসিস্টেন্সিটা না, এইটা সেই রকমের কনসিস্টেন্সিটা আসতে হবে। আমি 20 মিনিটস মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি এবং এটা আমার পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আপনার কেকটা কীভাবে ক্রাম কোট করবেন এটা আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজারে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং এখন এটা বের করে আমি এটাকে এখন গানাশ দিয়ে কভার করে নিচ্ছি। প্রথমে আমি উপরের পার্টটা গানাশ দিয়ে স্মুথ করে নিচ্ছি এবং তারপর আমি এই সাইডগুলো প্রথমে কভার করে নিচ্ছি পুরোটা। যদি কাজ করতে করতে দেখেন যে আপনার গানাশের কনসিস্টেন্সিটা কিছুটা হার্ড হয়ে গিয়েছে, তখন আপনি কিন্তু এটাকে আরও প্রায় 5-10 সেকেন্ড একটু মাইক্রোওয়েভে গরম করে নিলে এটা আবারও প্লায়েবল একটা পর্যায়ে চলে যাবে। পুরো কেকের সাইডটা গানাশ দিয়ে কভার করার পর আমি বেঞ্চ স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা স্মুথ করে নিচ্ছি। এক্ষেত্রে প্লাস্টিকের যে আইসিং স্মুদারগুলো থাকে ওইটার চেয়ে আপনি যদি স্টিলের যে বেঞ্চ স্ক্র্যাপারগুলো থাকে এগুলো দিয়ে যদি কাজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে গানাশ নিয়ে কাজ করার সময়। এখন যে গ্যাপসগুলো রয়ে গিয়েছে বা যে ইমপারফেকশনগুলো আছে সেগুলো আমি গানাশ দিয়ে জাস্ট ফিল আপ করে নিচ্ছি এবং স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা আবার স্মুথ করে নিচ্ছি। বেঞ্চ স্ক্র্যাপারটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তারপর আমি সাইডটা স্মুথ করে নিচ্ছি।
গরম পানিতে ভিজানোর কারণে বেঞ্চ স্ক্রাবারটা গরম থাকছে, এবং তাতে করে যেটা হয় যে গ্যানাশের যে ফিনিশিংটা ওটা খুব স্মুথ হয়। এখন আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফর অ্যাবাউট 10 মিনিট, যেন গ্যানাশটা ভালো মতো সেট হয়। 10 মিনিট পর কেকটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে এটার উপরে যে পোর্শনটা, এক্সট্রা যে পোর্শনটা, এটাকে কেটে নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের শার্প ব্লেড বা নাইফ দিয়ে এই কাজটা করতে পারেন। অ্যান্ড দিস উইল গিভ ইউ দ্য ভেরি শার্প এজ ফর ইয়র কেক। যদি কোনো ধরনের গ্যাপস থেকে থাকে বা কোনো উঁচু নিচু থেকে থাকে তাহলে আপনি গ্যানাশ দিয়ে এটাকে স্মুথ করে নিতে পারেন। ভোয়লা, দ্য গ্যানাশ কেক ইজ ডান। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন বা কোয়েরিজ থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে আপনারা আপনাদের ছবি শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, ম্যাক্সে বখো।